সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে 1086টি পদের একটি বিশাল নিয়োগ প্রকাশিত করেছে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি বা সমমান পাশ হলে বাংলাদেশ রেলওয়ের এই নিয়োগটিতে খালাসি পদে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকান্সি বুলেটিন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে খালাসি পদের, আজ আমি আপনাদের সামনে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এছাড়াও আবেদনের শর্তাবলী, নিয়মাবলী, এসএমএস প্রেরণের নিয়মাবলী সব বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সরকারি, বেসরকারি এবং বিভিন্ন নিয়োগ আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি, আপনারা দেখে দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আরও দেখিয়ে দিব আপনারা কোন ঠিকানায় যাবেন এবং কিভাবে এই খালাসি পদের এই নিয়োগটিতে আবেদন করবেন এবং কিভাবে আবেদন ফর্ম ফিল আপ করে আবেদনটি সম্পন্ন করবেন। বিস্তারিত থাকছে এই ভিডিওতে, সো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি, ডাউনলোড লিঙ্ক এবং আবেদন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এক ক্লিকে নিজেরাও আবেদন করে নিতে পারবেন, চাইলে কম্পিউটার দোকান থেকেও আবেদন করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। খালাসি পদের সংখ্যা 1086টি, বয়সসীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর বয়স 1 ডিসেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারাও আবেদনের যোগ্য মানবে বিবেচিত হবেন। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন পত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ br.teledoc.com.bd ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20 ডিসেম্বর 2021 সকাল 10টা থেকে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 26 জানুয়ারি 2022 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীদের রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। যেভাবে এসএমএস করবেন বা পরীক্ষার ফি প্রদান: ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক মোবাইল নাম্বার ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 56 টাকা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যেভাবে এসএমএস করবেন: ভিউয়ার্স, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BR স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডিটি এবং সেন্ড করে দিবেন 16 ত্রিপল 2 নম্বরে। রিপ্লাই SMS এ আপনারা একটি পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় SMS টি করতে হবে। যেভাবে করবেন: মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BR স্পেস দিয়ে লিখবেন ES স্পেস দিয়ে লিখবেন পিন নাম্বারটি এবং সেন্ড করে দিবেন 16 ত্রিপল 2 নম্বরে। এখানে এক্সাম্পল দিয়ে দিছে ভিউয়ার্স, আরো ভালো করে আপনারা দেখে নিতে পারবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি br.teledoc.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থী যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করিবেন। ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আমি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরলাম। আশা করছি সমস্ত ভিডিওতে আমার সাথে ছিলেন এবং সঠিকভাবে বুঝতে সমর্থ হয়েছেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে নিজে আবেদন করবেন, বা এখন আমি আপনাদের মূলত দেখিয়ে দিব যারা নিজেরা আবেদন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনাদের ছবি এবং স্বাক্ষর 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল রেখে কম্পিউটারে রেখে আপনারা কি করবেন, br.teletalk.com.bd ওয়েবসাইটে আসবেন। আসার পরে খালাসি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট মানে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আমি আপনাদের পড়ে শোনালাম, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে পদটিতে আবেদন করবেন সেই পদটি সিলেক্ট করবেন। এখানে একটা পদই আছে, সো নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পরে যে আবেদন ফর্মটা আসবে, এই আবেদন ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদের এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট এগুলো দিয়ে
সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে ভিউয়ার্স। ভিউয়ার্স এখানে ইনস্ট্রাকশন একদম ক্লিয়ারলি দেওয়া আছে, আপনারা চাইলেই এখান থেকে ইনস্ট্রাকশন নিয়েই সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিউয়ার্স। এখানে ভ্যালিডেশন কোডটা বসাবেন এবং এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে ছবি এবং স্বাক্ষরের অপশন আসবে, সেখানে ছবির জায়গায় ছবি এবং স্বাক্ষরের জায়গায় স্বাক্ষর আপলোড করে সাবমিট করলে আপনারা অ্যাপ্লিক্যান্স কপি দেখতে পাবেন এবং সেখানে ইউজার আইডি পাবেন এবং ওই অ্যাপ্লিক্যান্স কপিটি আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। তো ভিউয়ার্স এই ছিল বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে তার বিস্তারিত। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিউয়ার্স। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।